দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামীবার আবারও ক্ষমতায় এলে দৌলতিয়া পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করা হবে। এই পদ্মা সেতু নির্মাণ হচ্ছে বিশাল কর্মযজ্ঞ চলছে। আজকে যদি আওয়ামী লীগ ক্ষমতা না আসতে পারে, এই সেতুর কাজ বন্ধ হয়ে যাবে। 2001 সালে সেতু নির্মাণের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলাম, 2001-এ বিএনপি ক্ষমতা আসলো, তা বন্ধ করে দিল। আগামীতে যেন কেউ এসে আমাদের কাজ বন্ধ করতে না পারে, তার জন্য আপনাদের ভোট অত্যন্ত মূল্যবান। এরই মধ্যে দ্বিতীয় পদ্মা সেতুর কাজ চলমান। দৌলতিয়া পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতুর মাটি পরীক্ষার কাজ চলছে। এজন্য নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ফের ক্ষমতায় আনতে হবে। দৌলতিয়া ঘাটে নির্বাচনের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুজ্জামান সোহাগ, চিত্রনায়ক রিয়াজ ও ফেরদৌস প্রমুখ।